সম্মানিত নয়নতারা ভিওস নয়ন্তারামসারির পক্ষ থেকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে নতুন প্রতিবেদন দেখুন আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি ভিয়েতনামি কই মাছের পোনা এই ভিয়েতনামি কই মাছের পোনাগুলো কিভাবে চাষ করলে লাভবান হতে পারবেন এবং এই পোনাগুলো কিভাবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং পোনার খাবারের নিয়ম পোনাগুলো কীভাবে পুকুরে পরিচাল পরিচর্চা করবেন এসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেব তার আগে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমান্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো আজ চলন চলে যায় মূল কথায় দেখুন আমাদের এই ভিয়েতনামি মাছের পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো কতটুক পরিমাণ বড়। অবশ্যই আমাদের পনার গুণগত মান ভালো হবে আপনারা নিশ্চিন্তে এই পোনা চাষ করতে অবশ্যই লাভবান হতে পারবেন এবং এই পোনাগুলোকে আপনারা খাবার দিবেন দুই টাইম এক সকাল আর হলো সন্ধ্যায় আপনারা এই দুই টাইম পনাগুলোকে খাবার দিবেন আর এই মাছগুলো এই টাইপের পোনাগুলো সর্বোচ্চ সময় লাগবে আপনার চার মাস পাঁচ মাসে বাজারজাত করতে পারবেন এবং পুকুরে আপনারা প্রতি বিশ থেকে পঁচিশ দিন পর পর আপনারা চুন পটাশ প্রয়োগ করবেন প্রতি শতকে এক কেজি করে চুন আর দশ গ্রাম করে পটাশ প্রয়োগ করবেন তাহলে আপনার মাছগুলো খুব দ্রুত বড় হবে এবং খুব অল্প খাবারেই মাছগুলো চাষ করতে পারবেন দেখুন আমাদের পনার সাইজ এবং পণার কোয়ালিটিগুলো আপনারা চাইলেই পণাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হেসারি থেকে এসে নিয়েও যেতে পারবেন দেখুন আমরা পণাগুলো এরকম একটি হাউজে উঠিয়ে শাওয়ারিং দিচ্ছি শাওয়ারিংয়ের পর ডেলিভারি দেওয়া হবে